नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनले आपनाके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियोटा। जदि आपनाके आमि एक कथा एकटा प्रश्न करि जे गतकाल नर्थ इस्ट यूनाइटेडेर माठे नर्थ इस्ट यूनाइटेडके 3-1 गोले हारानोर पेछने प्रधान कारण कि, आपनि कि बोलबेन बंधु? आमि जानि ना, किन्तु जदि एई प्रश्नटा आपनारा आमाके करेन ताहले आमि खूब सोजा कथा एकटा कथाई बोलबो जे प्रथम एकादश निर्वाचने स्टीफेनेर साहसी सिद्धान्त नर्थ इस्ट यूनाइटेडके हारानोर पेछने प्रधान कारण। प्रथम एकादश निर्वाचने बंधु परिवर्तित खेलोयाड़ निर्वाचने किन्तु स्टीफेनेर बेश किछु भूल एबं गलत थेके गियेछिलो, जयेर आड़ाले सेगुलो ढाका पड़े गेछे। आजके बोलबो बंधु से कथागुलो। आरेकटा प्रश्न आपनादेर आमि एलियान्ड्रोके निये तुलबो। आपनारा आमार थामनेइले देखेछेन जे सीएफएल खेलबे ब्राजिलियान, কেউ নয়, এই ব্রাজিলিয়ানটি হচ্ছে এলিয়ান্ড্রো। তিনি খেলবেন সিএফএল, কেন খেলবেন, কিভাবে খেলবেন, সেই প্রসঙ্গে আসার আগে আমি যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। পরিবর্তিত খেলোয়াড় নির্বাচনে স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু ভুল করেছেন। কিরকম ভুল তিনি করেছেন? প্রথমত তিনি সার্থক গলুইকে বসিয়ে অঙ্কিত মুখার্জিকে মাঠে নামিয়ে দিয়েছিলেন। 90 মিনিট বহন করেছেন ইভান গঞ্জালেজকে, ইভান বাতিল হওয়ার পথে বন্ধু। এবার তাকেও কিন্তু সৌভিকের মতো প্রথম একাদশ থেকে বসিয়ে দেওয়ার সময় হয়েছে। গত দুটো ম্যাচে ইভান গঞ্জালেজের ভুলেই কিন্তু ইস্ট বেঙ্গল গোল হজম করছে একেবারে শেষ দিকে। শুরুটা অত্যন্ত আত্মবিশ্বাসীভাবে শুরু করলো ইভান, কিন্তু ক্রমশ তার নিজের ফর্মটা হারিয়ে ফেলছেন এবং ডোবাচ্ছেন ইস্ট বেঙ্গল ক্লাবকে। তাই সৌভিক চক্রবর্তীর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি প্রথম একাদশের এমনকি রিজার্ভের বাইরেও থাকতে পারেন, তাহলে ইভান গঞ্জালেজকেও কিন্তু ডার্বি ম্যাচে প্রথম একাদশের বাইরে রাখার সময় হয়েছে। বরং গত ম্যাচের হিরো অব দ্য ম্যাচ কিরিয়াকুকে তার সেন্ট্রাল ডিফেন্সে ফিরিয়ে আনা দরকার হয়েছে। গতদিন যদি লালচুন নুঙ্গা এবং জেরি তাকে কভার না করতেন তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের ভাগ্যে অনেক রকম ঘটনাই ঘটতে পারত। সবাই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড নয়, এটিকে মোহনবাগান, প্রবল প্রতিপক্ষ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। একটা কথা বলি বন্ধু, আমার কমেন্ট সেকশানে যে বা যারা এটিকে মোহনবাগানের সমর্থকরা কমেন্টস করছেন, তারা তো জয় নিয়ে কোনো কথাই বলছেন না। তারা জয়ের ব্যাপারে বোধহয় 500% আশাবাদী। তারা বরং বলছেন 5 গোল বা 7 গোলের কথা। 100 বছরের বেশি সময়ের ডার্বিতে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান কেউ কাউকে 5 গোলের বেশি দিতে পারেনি। তবে তারা কিন্তু 5 গোল 7 গোল, ইভেন একজন 10 গোলের কথাও বলছেন। বোঝাই যাচ্ছে তাদের এই কথায় যুক্তি বলে কিচ্ছু নেই, পুরোটাই আবেগ। আবেগ দিয়ে ফুটবলটা কিছুটা হয়, বোধহয় পুরোটা হয় না। এবার চলে আসি বন্ধু একজন ইস্ট বেঙ্গল সমর্থক, তিনি একটা কথা বলেছেন যে এলিয়ান্ড্রোকে যদি সিএফএল এ খেলানো হয়, ম্যাচ ফিট করে তোলা হয় তাহলে কেমন হয়। আমার তার এই প্রস্তাবটাকে অত্যন্ত আকর্ষণীয় এবং একই সঙ্গে গ্রহণযোগ্য মনে হয়েছে বলেই আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম। এফএসডিএল এর কাছে আবেদন জানিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু সিএফএল এ আইএসএল তালিকাভুক্ত বেশ কিছু ফুটবলারকে খেলিয়ে যাচ্ছে। আমার অন্তত এই মুহূর্তে জানা নেই যে বিদেশি ফুটবলার সিএফএল এ খেলানো যাবে কিনা আইএসএল তালিকাভুক্ত ফুটবলারকে। যদি আপনাদের জানা থাকে আপনারা আপনাদের মতন করে অতি অবশ্যই আমার কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। আমার মনে হয় এলিয়ান্ড্রোর এখন যা পরিস্থিতি তাতে ওই ভদ্রলোক তিনি ঠিকই বলেছেন যে যদি সম্ভব হয় তাহলে কিন্তু এলিয়ান্ড্রোকে সিএফএল খেলিয়ে ম্যাচ ফিট করে তোলার একটা চেষ্টা করা যেতেই পারে। সবথেকে বড় কথা, নর্থ ইস্ট ইউনাইটেড হারিয়ে আজকেই ইস্ট বেঙ্গল ক্লাব শহরে ফিরেছে এবং স্টিফেন কনস্ট্যান্টাইন রীতিমতো টকবকে। তিনি আত্মবিশ্বাসী, তিনি হুঙ্কার দিচ্ছেন। বন্ধু সবথেকে বড় এই আত্মবিশ্বাসটি কোথায় যেন একটা হারিয়ে গিয়েছিল। স্টিফেন তিনি সেনাপতি, তার গলায় যখন আত্মবিশ্বাসের সুর তখন সে আত্মবিশ্বাস যে দলের প্রত্যেকটা ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়েছে বা পড়বে এটা বলাই বাহুল্য। এবং এই আত্মবিশ্বাসটাই বন্ধু আমাদের সবথেকে বেশি দরকার ছিল। অনেকেই বলছেন একটা ম্যাচের জয় নিয়ে আমরা বড্ড বেশি বাড়াবাড়ি লাফালাফি করছি। মানছি তাদের কথা, লাফালাফি বাড়াবাড়ি করিনি, সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে আলাপ আলোচনা করছি এবং একটু আবেগমতিত হয়েছি। আসলে ইস্ট বেঙ্গল ক্লাব তো আমাদের আবেগের বস্তু, তাই জন্যে আমরা হয়তো আবেগ বিহবল হয়ে পড়ি। কিন্তু এখানেই তো শেষ নয়, লড়াই আরও বহু কঠিন এবং সেই লড়াইয়ের জন্য ইস্ট বেঙ্গল ক্লাব যে মোটের ওপর প্রস্তুত সে কথা বলা যায়। ধন্যবাদ।